বন্ধুরা, ফ্রি ফায়ার মোটামুটি বন্ধের পথেই, কিন্তু এদের ইনস্টল করে রেখেছিল যেটা এখনো চলছে, তাই আর আজকে প্রচুর পরিমাণে কাস্টম ম্যাচ খেলছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো সকাল সকাল উঠে একদম রোদে চলে আসছি, তারপর আমি ব্রাশ করছি, ব্রাশ করে আজকে মুড়ি খাবো, তারপর মাঠে যেতে হবে, কারণ ধান যে রুয়েছিলাম তারপরে ধানের সাইডে সাইডে ঘাস জমে যায়, সেই ঘাসগুলো পরিষ্কার করতে আজকে যেতে হবে। তো যাব, তো আপাতত গিয়ে ব্রাশটা কোহরা হয়ে গেছে, আপাতত গিয়ে মুখটা ধুই, তারপরে মুড়ি খাই। আর বন্ধুরা, আজ থেকে নতুন আর একটা চ্যালেঞ্জ, সেটা হলো 100 দিনে 100টা ব্লগস, যেটা কালকের ব্লগসে বলেছি 77 ব্লগস ছিল, কমপ্লিট হয়ে গেছে। সেটা একটা ভালো খবর আমাদের জন্য, আমার জন্য এবং তোমরা যারা আমাকে দেখছো তোমাদের জন্য এই ব্লগটা কমপ্লিট হয়েছে। 7 দিনে 17 আমি ব্লগ বানাতে পেরেছি, কারণ তোমরা কন্টিনিউ আমাকে দেখে গেছো। তো আমি জানি যে নেক্সট 100 ডেজ আমি 100টা ব্লগস বানাবো, সেটাতেও তোমরা দেখবে, সাপোর্ট করবে। ও, মায়ের মুড়ি খাই গেছে, সকালবেলা উঠে মা মুড়ি খেয়ে নিয়েছে, তো আমি মুড়ি খাবো, তো মা আমাকে মুড়িটা এনে দিবে। মাকে মুড়ি খাসে কি হয়েছে? তো আজকে আলু ভাজা হয়েছে। তো বন্ধুরা, এখন আপাতত আমি মাঠে চলে আসছি, আর এই জমিটাই সবার ফার্স্টে রোয়া হয়েছিল, ঠিক আছে, আর এই জমিটাই আগাছা সবার ফার্স্টে পরিষ্কার করব। তো পরিষ্কার করতে আরম্ভ করি, পরিষ্কার করে কতক্ষণের মধ্যে ঘর যাওয়া যায় সেটা দেখি, তাড়াতাড়ি পরিষ্কার করে ঘর চলে যাব, কারণ এখন শীতকাল কমে গেছে, গরমকাল একটু একটু করে পড়তে আরম্ভ করেছে, তাই মাঠে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ রোদের তাপটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের দেখা দাও, আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি আকাশের দোকান থেকে, তো লেটস স্টার্ট দ্য ওয়ার্ক, তাড়াতাড়ি ফিনিশ করি, তারপর তোমাদের সাথে গল্প করবো। আমাকে জাস্ট এই পার্টটা, জমির যেই পার্টটা আছে না, এই যে এতটা দেখতে পাচ্ছ, তো এইটা পরিষ্কার করতে হবে আগাছাগুলো, আপাতত এটাই কাজ। আর চারিদিকের মাঠটা দেখে কত সুন্দর সবুজ সবুজ লাগছে, সত্যি কিন্তু মানে জাস্ট অসম, দারুণ লাগছে। কিন্তু এখন রোদ বেরিয়েছে বলে একটু হলদে হলদে ভাব আছে, কিন্তু আর কিছুদিন পরে পুরো সবুজ হয়ে যাবে, পুরো সবুজ, তখন তোমরা যা লুকটা যা লাগবে না, তোমাদেরকে কী বোঝাবো বলো তো। বন্ধুরা, ফাইনালি 1.5 ঘন্টার পরে এই জমিটার আগাছা পরিষ্কার হয়ে গেছে, কীরকমভাবে পরিষ্কার করেছে সেটা তোমাকে দেখাচ্ছি, কিন্তু দেখো আমার গা হাত পাওয়ার অবস্থা কী যে, সে ধান রোয়ার মতো হয়ে গেছে। এ দেখো জমিটার ইচ অ্যান্ড এভরি পার্ট আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হয়েছে, কারণ কোথাও যাতে ঘাস না রয়ে যায়, দেখতে পাচ্ছ পাউরি আছে আর হাতে রাউন্ডের দাগ আছে, ইচ অ্যান্ড এভরি পার্ট কিন্তু পরিষ্কার করতে হয়েছে, তবেই কিন্তু প্রত্যেকটা ঘাস পরিষ্কার হয়েছে। তো ফাইনালি আমি মাঠ থেকে বাড়ি চলে আসছি, বাড়ি এসে দেখছি মা মোটামুটি তরকারি টরকারি হয়ে গেছে, লাস্টে ভাত করছে, কিন্তু মা কোথায় দেখতে পাচ্ছি না। কি ডাল এগুলো? মুগ ডাল। এরকম করে ভেজু কেন? একে ভেজে যাই তো চমকিয়ে ডাল হয়। হ্যাঁ, চমকিয়ে তো ডাল হয়। এমনি হবে না সিদ্ধ করলে? ও, তাহলে কি চুইবে নি আর? তো অন্ধকার দেখতে পাও না, বেশি করে ভেজে দিয়েছি। কে পুরা গন্ধ ছাড়বে বা ডাল করলে? তো বন্ধুরা, আরও একবার ঘুরে মাঠ আসতে হলো, কারণ তখন মিনিটা বন্ধ ছিল আর আমাদের এই জমিটাতে একদম জল নেই, তাই জমিতে জল দিতে হবে, তাই আরেকবার ঘুরে মাঠ আসতে হলো। স্নান টান করে ভাত তাত খাওয়া কমপ্লিট, ঠিক আছে, ঘুরে আরেকবার মাঠে গিয়েছিলাম, কারণ জলটা কাটি দিয়ে আসলাম তখন, এখন দেখে আসলাম জলটা ভর্তি হয়েছে কিনা, ভর্তি হয়ে গেছে। তো আজকে হলো মাঘী পূর্ণিমা, ঠিক আছে, আর এই মাঘী পূর্ণিমাতে আমাদের এই পাশের গ্রামে হয় একটা রথ, খুব একটা বড় নাম করা রথ, তো আমি আর গুটকে যাব সেই রথে, তো তোমাদেরকেও দেখাবো যে কেন এই রথটা এত বড় হয় বা কেন এই রথটা এত পপুলার। তো আই এম রেডি টু লিভ। আমি চলে এসেছি গুটকের ঘরের কাছে, ঠিক আছে, গুটকেও বসে পড়েছে, যাবে গুটকে দিয়ে রথে কী দেখবি না? সত্যি আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু রথে মেলার মানে মেলা কি রাস্তা ভর্তি কিন্তু লোক যেত, এখন মানে অনেকটা কমে গেছে মেলার পপুলেশন, মানে পপুলেশন নয় পপুলার, পপুলেশনও বলা যেতে পারে, কারণ মেলাতে ভিড় কমে গেছে। গিয়ে রথ কিনবো, রথ আগে একটা দারুণ জিনিস ছিল কিন্তু। তো রথ ঢুকার আগে এখানে চলে মুরগি লড়াই, খুব একটা প্রাচীন মুরগি লড়াই, অনেক দিন থেকে চলে এই রথ হলেই মুরগি লড়াই হয়, আর এটা আগে অনেকটা পপুলারিটি ছিল, কিন্তু এখন মোটামুটি একটু কম, তাও চারিদিকে দেখতে লোকের ভিড় দেখতে হচ্ছে, গাড়ি মোটর সাইকেল সাইকেল মানুষের প্রচুর পরিমাণে ভিড়। হলো ডিঙ্গালের রথের মেন গেট, এটাই হচ্ছে ডিঙ্গালের রথ, যেটা পরের বছর করে করে অনেক বছর ধরে টানা হয়ে চলে আসছে, তালা কিনবো বলে ভাবছি, ঠিক আছে,
গুটকিওর ঘরের জন্য একটা তালা নেবে, আমরা চাবি দেখছি এখন। বন্ধুরা মেলায় আসছিলাম, মেলায় এসে ঘুরছিলাম, ঘুরার পরে এখানে গ্রাউন্ডে এসে একটু বসে দেখতে পাচ্ছি চারিদিকটা গ্রাউন্ড, গুটকে বসে আছে দেখতে পাচ্ছ। আমি একটু গ্রাউন্ড পেয়ে একটু গড়িয়ে নিচ্ছি গ্রাউন্ডে। ও আবারও কিছুক্ষণ মেলা ঘুরছিলাম, এরপরে আমরা ফুচকা খাবো, আবারও একটা মেলা, আবারও ফুচকা। তো বন্ধুরা দেখো মেলা থেকে আমি জিলেপি কিনে নিচ্ছি। জিলেপি বন্ধুরা ফ্রি ফায়ার মোটামুটি বন্ধের পথেই, কিন্তু এদের ইনস্টল করে রেখেছিল যেটা এখনো চলছে, তাই আর আজকে প্রচুর পরিমাণে কাস্টম ম্যাচ খেলছে। দেখতে পাচ্ছ ওখানে কাস্টম ম্যাচ চলছে, আর এতদিন খেলেনি কাস্টম ম্যাচ, কাস্টম কার্ডগুলোকে সব বাগিয়ে গুচ্ছিতে রেখেছিল, হঠাৎ করে আজকে বন্ধ হয়ে যায় বলে এরা প্রচুর পরিমাণে খেলতে রেখেছে। দেখো দুজন এখানে আমাদের প্রো প্লেয়ার বসে আছে, ঠিক আছে, আর এখানে নুবরা প্লেয়ার। দেখতে পাচ্ছ ওরা প্রচুর পরিমাণে এখন কাস্টম খেলেই যাচ্ছে, সন্ধ্যা থেকে লেগেছে। আমার তো গুলির শব্দ শুনে শুনে বিরক্ত লেগে গেছে। বন্ধুরা আজকে আমি মাঠে গিয়েছিলাম, হাতটাতে কোনো কারণে মাটি ঢুকে গেছে, তাই খুব ব্যথা করছে। তো আপাতত বোরোলিন তাতে এখানটাতে লাগাবো, যাতে ব্যথাটা একটু কমে যায়। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসছি। আজকে ডিনার বলতে আমাদের বাড়ির পাশে একটা জায়গাতে হচ্ছে হরিনাম হচ্ছিলো, তো সেখানে গিয়ে ডিনার করে আসছিলাম। তো আপাতত ছোট্টভাবে একটা দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না, ঠিক আছে, এইভাবে একের পর একটা দিন কাটতে আছে। তোমরা যদি আমার সঙ্গে থাকো তো আমি আমার প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে, কারণ একদম নতুন চ্যানেল। আর চ্যানেল যদি প্রথমবার ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল ঘন্টা বাজাও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।